This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিনা চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ কাঠগড়ায় জলপাইগুড়ি মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা তদন্ত চেয়ে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার আর বিস্তারিত জানব সহকর্মী নীলেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে জলপাইগুড়ি থেকে নীলেশ্বর দেখো দীপ অত্যন্ত মর্মান্তিক ঘটনা প্রসূতি মৃত্যুর নিয়ে এবং তা নিয়ে চিকিৎসার গাফিলতির অভিযোগ জলপাইগুড়ি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গতকালকে রাজগঞ্জের কুকুরজান অঞ্চলে এক প্রসূতিকে জলপাইগুড়ি সদর হাসপাতালে দুপুরবেলায় ভর্তি করা হয় তখন তিনি যথেষ্ট সুস্থ ছিলেন বলেই পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এরপর গতকালকে সন্ধ্যাবেলাও তার সাথে তাকে কিছু ওষুধ এবং ইঞ্জেকশন দেওয়া হয় অভিযোগ যেটা যে রাত্রি দশটা নাগাদ পরিবারকে জানানো হয় যে প্রসূতি মারা গেছে এখন এই ঘটনার পর স্বাভাবিকভাবে পরিবারের তরফে যেটা বক্তব্য যে যেখানে সুস্থ রোগী ছিল এবং তাকে সম্পূর্ণ রকমভাবে চিকিৎসকরাও বলেছিলেন সুস্থ আছে সন্তানের সময় মতন ডেলিভারি হয়ে যাবে কিন্তু তারপরেও কিভাবে মারা গেল এবং এই নিয়েই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে আর মৃত্যু হয় রাত দশটা নাগাদ তো কারণটা হচ্ছে কি কোনো হসপিটালে নার্স এবং ডাক্তার কোনো চিকিৎসা করে নেই এই মতো অবস্থায় সে বেডের মধ্যেই মারা যায় আজ ডাক্তাররা চিকিৎসা করলো না বিনা চিকিৎসায় আমার ভাস্তি মারা গেল এই জন্য আমরা আজকে থানায় দ্বারস্থ হলাম কমপ্লেন দেওয়ার জন্য অবশেষে শক্তি ক্ষয় ঘূর্ণিঝড় তকমা হারালো দানা অতি গভীর নিম্নচাপে পরিণত হলো দানা আগামী ১২ ঘন্টায় আরও শক্তি কমার ইঙ্গিত এখনও বাংলা থেকে বেশি দূরে সরেনি নিম্নচাপ নিম্নচাপের প্রভাবে আজ আরও বৃষ্টির পূর্বাভাস তবে দানায় আরও দুর্ভোগ বাকি রয়েছে এখনই রেহাই মিলছে না আরও এক দফা ঝেঁপের বৃষ্টির পূর্বাভাস শহর কলকাতায় ঘন্টায় ২০-৩০ মিলিমিটার বৃষ্টির আশঙ্কা কলকাতা ও লাগোয়া জেলায় জারি কমলা সতর্কতা ২২৪ পরগনা ২ মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে সতর্কতা রয়েছে হাওড়া হুগলি পূর্ব বর্ধমানেও নদিয়া মুর্শিদাবাদ বাঁকুড়াতেও রয়েছে কমলা সতর্কতা আরও এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে বৃষ্টিতে আরও বেশি জমিতে ফসল নষ্টের ভয় দানার প্রভাবে ভারী বৃষ্টিতে পান্ডুয়ায় ভেঙে পড়ল মাটির বাড়ি অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা পান্ডুয়ার শিমলাগড়ে পুরোহিত অমিত বন্দ্যোপাধ্যায়ের মাটির বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ে পঞ্চায়েতের প্রতিনিধিরা ভাঙা বাড়ি পরিদর্শন করেন কিছু ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবার শহর কলকাতার হাসপাতালগুলোর দিকে নজর রাখা যাক কারণ প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক সরকারি হাসপাতাল ন্যাশনাল মেডিকেল থেকে শুরু করে SSKM কলকাতা মেডিকেল সর্বত্রই জমা জলের একই ছবি জমা জল ঢেলে হাসপাতালের রোগীরা ন্যাশনাল মেডিকেলের অর্থোপেডিক মেডিসিন সর্বত্রই জল জল থইথই OPD-তে বসে রোগী দেখছেন ডাক্তাররা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা মেডিকেলের ছবিটা কি করবো মরছি এমনি আমাদের কষ্ট আছে তো যেতেই হবে সিডি অ্যাকশন করি এখন আসছি দু নম্বর গেটের কাছ থেকে কোথায় গেছিলেন দু নম্বর গেটে সিটি স্ক্যান করতে সিস্টার দিঘা মাসি দিঘা আছে এখান থেকে আমি নিয়ে গেলাম বললে আমি জলে যাবো না তোমাদের নিয়ে যেতে হবে তা আমাকে নিয়ে গেলে আমার দরকার স্বাস্থ্যকর্মী বললেন জমা জল ছেড়ে তিনি আর যাবেন না নিয়ে যেতে পারবো না আপনি তোমাকে নিয়ে যেতে হবে তো প্রত্যেক বছরই এরকম হয় এইরকমই থাকে কোনো সুরাহা নেই কোনো সুরাহা নেই মাঝে মধ্যে ওই পাম্প চালিয়ে জল কমিয়ে দেয় ডেসেন্ট কলকাতা মেডিকেলের পর এবার আপনাদের দেখাবো SSKM এর ছবি SSKM এর একতলা জলের তলায় গাইনি ডিপার্টমেন্টও জলমগ্ন বন্ধ লিফট জল ঠেলেই যাতায়াত করতে হচ্ছে রোগী এবং তাদের পরিজনদের অবস্থাটা জল ঢুকে গেছে সারা রাত বৃষ্টি হয়েছে এখানে পাবলিক অসুবিধা হচ্ছে কেউ বুঝতে পারছে না দাঁড়াতে পারছে না খুবই অসুবিধা আছে আমাদের যারা ভিতরে ওয়ার্ডে কি জল ভর্তি নিচের নিচেরটার মধ্যে পুরো ভর্তি জল রয়েছে লিফট বন্ধ আছে হ্যাঁ লিফটটা বন্ধ আছে জল আছে ভিতরে লিফটে কি করেছো পেশেন্ট তুলনামা করতে খুবই অসুবিধা হচ্ছে ওয়ার্ডের মধ্যে জল ঢুকে গেছে আর এইখানে আমরা সব বাইরে থাকতে পারছি না জল কি বার করা হচ্ছে জল ছোট মোটর চাইলে যে জল যেখানে ছাড়ছে ওই জল ঘুরে আবার এখানেই চলে আসছে
যাওয়ার মতো ক্ষমতা নেই, ওই বাবা ওখানে ভর্তি আছে, এই জল বসে আছি, খাওয়া দাওয়া করতে পারছি না, যেতে পারছি না, দোকান টোকান সব বন্ধ এখন, আর জল তো প্রচুর যাওয়া যাচ্ছে না। এই ডিপার্টমেন্টের কি অবস্থা? অবস্থা তো জল ঢুকে গেছে, সারা রাত বৃষ্টি হয়েছে, এখানে পাবলিক অসুবিধা হচ্ছে, কেউ বসতে পারছে না, দাঁড়াতে পারছে না, খুবই অসুবিধা হচ্ছে আমাদের যারা আছে। ওয়ার্ডে কি জল ভর্তি? নিচেরটার মধ্যে পুরো ভর্তি জল রয়েছে, জল ছোট মোটর চাইলে যে জল যেখানে ছাড়ছে জল ঘুরে আবার এখানে চলে আসছে। SSKM এখন আইয়ে ছবি, SSKM এ আর কোনো জল নেই, এই ছবি এসে ওই যেটা SSKM এর পর এবার আপনাদের দেখাবো ন্যাশনাল মেডিকেলের অবস্থা। ন্যাশনাল মেডিকেল হাসপাতালে অর্থোপেডিক মেডিসিন সর্বত্রই জমে জল, জল থইথই OPD-তে বসেই রোগী দেখছেন ডাক্তাররা, জলের তলায়। ন্যাশনাল মেডিকেলের অধিকাংশ গ্রাউন্ড ফ্লোরের বিল্ডিংয়ে এরকম 3 বছর তো হয়ে গেল, তো প্রতি বছরই তো হেভি রেনফল হলেই মোটামুটি এইরকম গেটগুলো সামনে ব্লক হয়ে যায়, রাস্তা যাওয়া যায় না। বহুত কষ্ট হচ্ছে, বহুত কষ্ট হচ্ছে, কি করা যায়, শরীর খারাপ তো আসবে হবে। তো সরকারকে একটু লক্ষ্য রাখা দরকার, যে এইগুলো পরিবেশন মানে ড্রেন ফ্রেনগুলো এগুলো সাফ সাফাই। অনেক অসুবিধা হচ্ছে যাওয়া আসা করে, আবার বাচ্চাকে নামাতে পাচ্ছি না গো, পা কেটে গেছে গিয়ে, পাটা এই পাটা কেটে গেছে, তো বাচ্চা নিয়ে যেটা খুবই অসুবিধা হচ্ছে, নামাতে পাচ্ছি না এই জলের জন্য। আরো অসুবিধার মধ্যে তো এই তো আমরা এমনি বসারও জায়গা নেই, কোথাও বসে আছি তো সেখানে পা মানে জলে ভিজে যাচ্ছে, নিজেদেরও মানে শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ দিক্কত তো হ্যাঁ, বহুত দিক্কত সমস্যা, হ্যাঁ বহুত পরেশানি। একেবারে গেট থেকেই জল থইথই জলমগ্ন অবস্থা, কোনো প্রত্যন্ত এলাকার গ্রামীণ হাসপাতাল নয়, শহর কলকাতার মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ। সেখানে একেবারে ঢোকা থেকেই থইথই জলমগ্ন অবস্থা, ঘূর্ণিঝড় দানা আসছে, তার জেরে প্রাকৃতিক দুর্যোগ হবে, এ কথা কারোর অজানা ছিল না। তবুও নিকাশি ব্যবস্থার কেন এমন বেহাল দশা, সেই প্রশ্ন তুলছেন রোগীর পরিজনেরা। পিডি যেখানে রয়েছে, যেখানে ব্লাড ব্যাংক রয়েছে, সেখানেও একই রকমভাবে জল থইথই অবস্থা, জল ঠেলে OPD-র মধ্যে যাচ্ছেন। এখানে ফিজিক্যাল মেডিসিন, অর্থোপেডিক বিভাগ, ন্যাশনাল মেডিকেল কলেজের যে ব্লাড ব্যাংক, যে ব্লাড ব্যাংকে রক্ত সংরক্ষণ করা হয়, সেখানে গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট রয়েছে, যে ইকুইপমেন্ট জলের কারণে, জমা জলের কারণে ক্ষতির শিকার হতে পারে, সেই সমস্ত যন্ত্রাংশ রয়েছে, সেই রকম একটা পরিস্থিতিতে একেবারে OPD-র ভেতর পর্যন্ত জল চলে গিয়েছে। শুধুমাত্র এখানকার এই ছবি নয়, এই যে ব্লাড ব্যাংক বা অর্থোপেডিক অবস্থার এই অর্থোপেডিকের যে OPD তার এই ছবি তা নয়, এখানকার মেডিসিন বিভাগ সহ একাধিক যে বিভাগ রয়েছে সেখানেও ছাদ চুইয়ে জল পড়ার ছবি দেখা যাচ্ছে। গাইনি সেমিনার রুম, সেন্ট্রাল ল্যাব, সব জায়গায় একই রকম ছবি, যেখানে জল থইথই অবস্থা, আর সেই জমা জলের মধ্যেই কাজ করতে বাধ্য হচ্ছেন হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা, জমা জল খেলেই চিকিৎসা পরিষেবা নিতে বাধ্য হচ্ছেন রোগীর পরিজনেরা। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।